পলিথিনটা রয়েছে এইটা। তো এটা প্রথমে খুলে নিচ্ছি, একটা ইউএসবি লাইট। তো এটা হয়তো আমার সম্ভবত একটা 49 টাকার মিস্ট্রি বক্স ছিল, এটার ভিতরে শুধুমাত্র একটা 20 থেকে 22 টাকা দামের ইউএসবি লাইট দিয়েছে। দারাজ বিশাল একটা স্ক্যাম করে দিয়েছে। দেন আমাদের কাছে যে সেকেন্ড পলিথিনটা রয়েছে, এটা আমরা এখন আনপ্যাক করব। এটা যদি আমরা আনপ্যাক করি, সেক্ষেত্রে এটার ভিতরে কিছুই নাই। এটার ভিতরে রয়েছে একটা তেলা পোকা মারার ওষুধ। সেরমাল লাভ লস কিন্তু এমন লাইফ তেই লস। এবং এর তাও আবার খোলা। আমার মনে হচ্ছে কেউ হয়তো ব্যবহার করে তারপর হচ্ছে আমাদেরকে এটা দিয়ে দিছে। আচ্ছা দেখি এটা ডেট আছে নাকি। এটার ডেট আরও এক বছর আগে ওভার হয়ে গেছে। এর মানে এটাও দ্বারা আমাদের সাথে বিশাল একটা স্ক্যাম করে দিছে। এবং এখন আমরা আসছি আমাদের সব থেকে বড় যে বক্সটা রয়েছে এটা ওপেন করতে, এবং আমার বিশ্বাস এটার ভিতরে মিনিমাম একটা স্মার্ট ওয়াচ হবে। সো লেটস আনপ্যাক ইট। আচ্ছা আনপ্যাক করার জন্য একটা ছুরি বা কিছু দরকার। তো এই হচ্ছে নাইট যেটা দিয়ে এখন আমরা আনবক্সিং করবো। অ্যান্ড ভাই আমার সত্যি বলতে গেলে আমার এটার উপর খুব বড় একটা এক্সপেকটেশন রয়েছে, কারণ আমি আশা করতেছি এটার ভিতরে মিনিমাম একটা দামি কিছু থাকবে। কারণ আগের যে দুইটা বক্স খুলছে, দুইটা বক্স টোটালি কোনো কাজের ছিল না, কিচ্ছু ছিল না বলতে গেলে, এটা পুরো আজাইরা। সো যেহেতু বক্স দিতে সেক্ষেত্রে অবশ্যই ভালো কিছু দেওয়ার কথা। লেটস আনবক্স ইট। দেখা যাক কি পাওয়া যায়। অবশ্যই বিশাল কিছু পাবো এটায়। এটার ভিতরে জাস্ট একটা শোকেস লকার দিছে, এবং সব থেকে ফালতু যে বিষয়টা হচ্ছে এটার ভিতরে কোনো চাবিও নাই। অর্থাৎ ভাই এটা যদি লকারের সাথে আমার কাছে চাবিটা দিত না তাও পোষায় যেত, বাট কোনো চাবি নাই। আর এত বড় একটা বক্স দেওয়ার কেন দরকার ভাই? কি মানে এত বড় একটা বক্স দেওয়ার? জাস্ট নর্মাল একটা কি লকার দিছে দেখেন, এই যে এরকম একটা নর্মাল জিনিস। ডেলিভারি আসার পর থেকে আমার এটার প্রতি খুব বড় একটা এক্সপেকটেশন ছিল, যেটা আসলে পুরোপুরি হয়ে নষ্ট হয়ে গেছে। তো আপনারা এবার আপনাদের মিস্ট্রি বক্সে কি পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন, এবং যদি আপনারা এরকম ফালতু বা ফানি কিছু পেয়ে থাকেন সেটাও কিন্তু কমেন্টে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।